তাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান নেপথ্যের তারা। আমি একটা ছোট্ট গল্প বলি। একটি বেলুনওয়ালা মেলাতে প্রতিদিন বেলুন বিক্রি করতে আসত। কখনো কখনো তার বেলুন বিক্রি হতো না, তখন সে কি করত, একটি করে বেলুন তার মধ্যে হিলিয়াম গ্যাস ভরে আকাশে উড়িয়ে দিত এবং সেই উড়ন্ত বেলুন দেখে কিছু বাচ্চারা ছুটে আসতো তার কাছে বেলুন কিনতে। এমনই এক সময় একটি ছোট্ট বাচ্চা বেলুনওয়ালার জামাতে টান দেয়। সঙ্গে সঙ্গে টান পড়াতে বেলুনওয়ালা তার দিকে তাকায় বাচ্চাটি দেখে এবং বাচ্চাটি তাকে একটি প্রশ্ন করে যে কাকু, যদি কালো বেলুন যদি ওড়ানো হয় কালো বেলুন কি উঠবে? বেলুনওয়ালা মুচকি হেসে বলল, বাবু বেলুন ওড়াতে গেলে কালো লাল সাদা এসব কোনো দরকার হয় না, তাতে দরকার হচ্ছে হিলিয়াম গ্যাস, গ্যাসের দ্বারাই কিন্তু বেলুনটি আকাশে উঠবে। ঠিক এই জিনিসটাই, এই যে গল্পটা, এই গল্পের মধ্যে মানুষের জীবনের সত্যতা লুকিয়ে আছে। সেটি হলো মানুষ তার কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে তার যে যে পজিশন আছে সেই পজিশন থেকে একটা জায়গায় উঠে আসে। মানুষের যে হিলিয়াম গ্যাস, যে হিলিয়াম গ্যাসটি মানসিকতা, মানসিকতা থাকলেই কিন্তু মানুষ আগামী দিনে উচ্চ পর্যায়ে যেতে পারে। তো এমনই মানসিকতার পরিচয় কিছুজন দিয়ে থাকে এবং সমাজকে গড়ে তোলে। তো এমনই একজন সমাজকর্মী আজকে আমরা পেয়েছি তাকে, জগন্নাথ সামন্ত মহাশয়। ইনি পেশাগত একজন সাংবাদিক, কিন্তু সাংবাদিকতার বাইরেও ইনি কিন্তু মানুষের পাশে একজন সমাজকর্মী হিসেবে দাঁড়িয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। আজকে আমরা আড্ডাতে তার সঙ্গেই বসে আছি এবং তার কাছ থেকে জেনে নেব তিনি কিভাবে প্রতিদিন মানুষের পাশে সমাজকর্মী হিসেবে দাঁড়িয়েছেন এবং মানসিকতার পরিচয় দিয়েছেন। তাকেই তো আমরা নেপথ্যে তারা বলে থাকি। তো স্বাগত জানাই টাইমস বাংলার পর্দায় জগন্নাথদা। আপনি যে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে আসছেন, অনুপ্রেরণা কার বা কিভাবে আপনি অভিষ্ঠ লাভ করেছেন এই সব কাজের মধ্যে? দেখো, সাংবাদিকতা করতে গেলে আমাদের অনেক ঘটনার সম্মুখীন এবং আমরা যেহেতু সাংবাদিক আমাদের সঙ্গে প্রচুর মানুষের ওঠা বসা এবং যোগাযোগটা খুব ভালো আছে। তার ফলে আমরা যে কাজটা সহজে করতে পারবো হয়তো সাধারণ মানুষ সেটা পারবে না, কিন্তু ঘাবড়ে যাবে, হয়তো কোনো ঘটনা ঘটলে সাধারণ মানুষ অন্য কারোর ভরসা চাইবে। কিন্তু আমরা যেহেতু সাংবাদিকতার সঙ্গে দীর্ঘদিন জড়িত, তাই ফলে আমাদের কিছু সুবিধে আছে, সেই সুবিধাটাকেই আমি কাজে লাগিয়েছি এবং কাজে লাগানো শুধু না মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং ঘটনা বলি, প্রথম যে ঘটনা বেলুর মঠ থেকে একটি লঞ্চ, একটা কথা আমি বাইরে জিজ্ঞেস করছি অনেকেই তো এই সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু তারা কিন্তু এগিয়ে আসতে চাইলেও এগিয়ে এগিয়ে আসতে পারে না বা প্রতিফলনতার মধ্যে দিয়ে তারা কিন্তু যায়। হ্যাঁ, কিন্তু আপনি কেন এই মানে সমাজকর্মী হিসাবে এগিয়ে মানুষের কাছে? আমি সাংবাদিকতা এরকম করি, আমাকে ব্রেকিং ধরানোর জন্য যে আমি ছুটে যেতে হয়, তারপরেও মানুষের একটা মন কাঁদে যে একটা মানুষ বিপদে পড়েছে, আমরা ছবি তুলবো আমাদের চ্যানেলকে টিআরপি দেওয়ার জন্য না, তাদের প্রাণ তো বাঁচানোর একটা দরকার, সেই বিষয়টাও আমি লক্ষ্য করি। আমার মনে এটা টাচ করে, শুধু সাংবাদিকতা করে মানুষকে ছবি তুলে টিআরপি বাড়ানো নয়, মানুষের প্রাণ বাঁচিয়ে মানুষের পাশে যদি থাকতে পারি তার নিজেকে আরো ধন্য মনে হবে। এবং যে জিনিসটা আমি করবো দুটো বিষয়ই মানুষের মনে কাজ করবে যে না, সাংবাদিক আমাদের সাহায্য এলো এবং এই খবরটা প্রকাশিত হবে। বেশ কয়েকটি ঘটনা তোমাকে বলি, যে ঘটনা শুনলে তোমার একদম শিহরণে উঠে পড়বে। যে বেলুর মঠ থেকে 35 জন যাত্রী নিয়ে বেলুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছে, ঠিক মাঝ গঙ্গায়, বালির মাঝ গঙ্গায়
হঠাৎ করে ইঞ্জিনে আগুন লেগে যায় এবং ধাউ ধাউ করে জ্বলতে থাকে। সেই কোন সালের ঘটনা ভাইটা? এটা ঠিক 5 বছর আগে এই ঘটনা। এই 5 বছর আগে একটা মর্মস্পর্শী ঘটনা দেখে অনেক টিভিতেও দেখানো হয়েছিল, কাগজেও বেরিয়েছিল। সেই ঘটনাটা যখন তোমাকে বলবো, যে আমি সাংবাদিক না সমাজকর্মী মানুষ দুটোই বুঝতে পারি, যারা উপকৃত হয়েছিল তারা ভাবতেই পারেনি একটা সাংবাদিক এরকমভাবে কাজ করবে। আমি এই রবীন্দ্রভবনে গঙ্গা ঘাটে বসেছিলাম, হঠাৎ দেখি মাঝ গঙ্গায় লঞ্চটা আগুন ধরে গেল, ধাউ ধাউ করে চলছে এবং একসাথে এতজন মানুষের আর্তনাদ চিৎকার, বাঁচাও বাঁচাও। মাঝ গঙ্গায় এরকম ঘটনা, সাধারণ মানুষ এসে ভিড় করে দেখছে, আমিও দেখছি, কি করা উচিত তারও কারো মাথায় আসবে না। এবং যারাই ঘটনায় প্রত্যক্ষ মানে বিপদে পড়েছে তাদের গঙ্গায় ঝাঁপ মারা, তাও মৃত্যু, আবার আগুনে পড়ে মৃত্যু হতে পারে। মানে ওই এলাকাতে অনেকজন ছিল কিন্তু তারা কিন্তু এগিয়ে আসে। দেখো তাদের এগিয়ে গেলে তাদের পক্ষে সম্ভব নয়, কেননা মাঝ গঙ্গায় কেউ যেতেও পারবে না, আর কারোর মাথায় এখন মানে বুদ্ধিও আসবে না কিভাবে তাদের উদ্ধার করা যায়। যেহেতু আমার সঙ্গে যোগাযোগ আছে বলে, আমি আমার সঙ্গে একটা বাইক থাকে সবসময়, বাইকে করে আমি বেলুড় মঠে যাই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাই খুব জোরে চালিয়ে। এবং বেলুড় মঠ থেকে মাঝিদের বলি, মাঝিভাই এরকম একটা লঞ্চ বিপদে পড়ে আর চলুন আমরা গিয়ে বাঁচি। কিন্তু প্রথমে মাঝি রাজি হয়নি, মাঝিরা বলে লঞ্চ, আমরা যখন বিপদে পড়ি লঞ্চ যাত্রীরা আমাদের সাহায্য করে। তা আমি একটা ধমকই দিই, বলতে পারি একটা ধমক দিয়ে বলি, বলে জোর করে নৌকা নিয়ে যায় এবং চেঁচাতে ওখান থেকে চেঁচায় যে আপনারা পেছনে আগুন লেগেছে লঞ্চের সামনের দিকে চলে যান, আর একজনও গঙ্গায় ঝাঁপ মারবেন না। খুব আর্তনাদ চেঁচাতে চেঁচাতে আমরা নৌকাটা নিয়ে গিয়ে লঞ্চের ধারে নিয়ে যাই এবং সবাইকে উদ্ধার করি। উদ্ধার করার পর তাদের আমি আমার পয়সা খরচা করে আমি দক্ষিণেশ্বরে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিই। মাঝিকে বলি যে তুমি পৌঁছে দাও, তোমার যা খরচা আমি দিই। কিন্তু পরবর্তীকালে যখন বাঁচানোর পর, আমার তো একটা পেশাগত দিক আছে, সবাইকে উদ্ধার করার পর আমার সেই পেশাগত দিক ব্যবহার করি এবং আমি লঞ্চের ছবি তুলি এবং ওনাদের যখন বক্তব্য নিই যে কীভাবে বিপদে, তখন ওনারা জিজ্ঞেস করে যে আপনি সাংবাদিক? এখনো পর্যন্ত এরকম কোনো সাংবাদিক, সে ছবি তুলতে ব্যস্ত থাকে, সে ব্রেকিং ধরাবার জন্য ব্যস্ত থাকে, সে বাঁচানোর পর জিজ্ঞেস করছে। প্রায় 35 জন ছিল লঞ্চে, সবাইকে সুস্থভাবে পৌঁছে দিই। পরবর্তীকালে একটু আলোচনা বিশ্ব হয়, শুধু এই একটা ঘটনা নয়। বালি ব্রিজে টোটো করে একটি ব্যক্তি আসছিল ব্যারাকপুরের দিকে থাকতে, তার পকেটে প্রায় 40-45 হাজার টাকা ছিল। টোটো চালক অমানবিক ভাবে সে সামনে বসেছিল, ধাক্কা মেরে ফেলে দেয় একটা কথা কাটে। তিনি মাঝ ব্রিজে পড়ে থাকে, আধ ঘন্টার উপরেও পড়ে থাকে অজ্ঞান, কেউ আসে না, তার পকেটে অত টাকা, অত টাকা তখন কেউ জানে না। 2-3 মেয়ে কলেজ স্কুলে আমাকে ফোন করে জানায়, যেহেতু তোমাকে বারবার বলছি সাংবাদিক হওয়ার ফলে অন্য কাউকে ফোন করার থেকে, এই যে আমি এই কাজগুলো করি বলে আমার প্রতি মানুষের একটা বিশ্বাস আছে, রাস্তা চলে আসে যে এই মানুষকে ফোন করলে আমরা বিপদ থেকে মুক্তি পাবো। তাই আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে যাই, আরেকটি টোটো করে সমাজীবী হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে বাড়ি পৌঁছে। এরকম একটা দিক ঘটনা। সম্প্রতি এক ঘটনা ঘটেছে, ট্রেনে করে এক ছাত্র বর্ধমানে থাকে, তিনি ট্রেনে উঠেছিলেন এবং বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছে, নামার কথা তার অন্য একটা স্টেশনে, বর্ধমান থেকে উঠে একটা অন্য স্টেশনে নামার কথা, কিন্তু সে নামতে পারে, অন্য ট্রেনে থ্রু ট্রেনে উঠে পড়েছিল। বালি স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নামতে পড়ে গিয়ে পা হটকে পড়ে মাথা ফেটে রক্তাক্ত আধ ঘন্টা পড়ে থাকে, কোনো লোক সাহায্য করে, কোনো লোক আসেনি, পুলিশের ভয় হোক কোনো কারণ হোক, যিনি ছেলেটি মরে যায় নিজেরা ফেঁসে যাবে, কেউ এগিয়ে আসে, কেউ মানসিকতার পরিচয় দেয় দেয়। অবশেষে আমার কাছে খবরটা আসে, আমি স্থানীয় বাসিন্দাদের নিয়ে টোটো করে তাকে সমাজীবী হসপিটাল, তারপরে বেলুড় মঠ থেকে হাওড়া বাড়ির লোককে খবর দিই, তার পাটা পুরো একদম রক্তাক্ত হয়ে বাদ চলে যায়, অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ডাক্তার বলেছে, আর দেরি হলে হয়তো রক্তক্ষরণ হয়ে মৃত্যু হতো। এরকম একাধিক ঘটনা আছে, যে ঘটনায় মা সাধারণ মানুষ ভয় পায় হসপিটালে নিয়ে যেতে, পুলিশের ভয় পেতে পারে,
নানানগর সামাজিক ভাতাগুলি বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত মানুষের সাহায্যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের কোনো বিপদে পড়বে না। কিন্তু মানুষ খেয়াল করবে যখন ঘটনা ঘটে সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে, ভিড় করে ব্যস্ত থাকে, কেউ সাহস দেখায় না যে তাকে নিয়ে গেলে বাঁচান। শুধু এই ঘটনা না, আরেকটা ঘটনা আপনাদের বলে রাখি। হাওড়া স্টেশন থেকে সেও ছাত্র, হাওড়া স্টেশন থেকে উঠেছে, কোনো ভিড় এতটা ছিল সে বাইরে মাথাটা বেরিয়েছে, তো মাথায় লেগে ছিটকে ট্রেনের মধ্যে পড়ে রক্তে ভেসে যাচ্ছে। ওইটুকুনি সময়ের মধ্যে এক সহায় ব্যক্তি আমাকে ফোন করে, যেরকম জগন্নাথের ঘটনা ঘটেছে আপনি পারলে বাঁচান, জানি রক্তাক্ত যা বেরোচ্ছে মারা যাবে। আমি এটা সাহায্যের হাত বলবো বেলুড়ে জিআরজি বিকাশ মুখোপাধ্যায়, তিনি আমার কথায় সাড়া দিয়ে ট্রেন থেকে বেলুড়ে থামান, ওখান থেকে বেলুড় স্টেট জেনারেল হসপিটাল, তারপরে বাড়িতে খবর দিয়ে হাওড়ায় ভর্তি করা, তিনিও প্রাণে বেঁচে যান। এই তিনটে উল্লেখযোগ্য ঘটনা বললেও একাধিক ঘটনা আছে। একদম পুলিশ স্টেশনের সামনে শ্বাসরোধে একজন ব্যক্তি পড়ে রয়েছে, খুব গরম প্রচন্ড, ঠিক বাড়ি ট্রাফিকের সামনে আছে। এবং সমস্ত মানুষ যেটা বলছে যে উনি হয়তো মদ্যপান করেছে বা অন্য কিছু করেছে, তার জন্য কেউ ছুটছে। আমি ওখান দিয়ে যাওয়ার সময় দেখি, দেখে অ্যাম্বুলেন্স ডাকি, নিয়ে যায় ভালো পরিবারের ব্যক্তি, তিনি কোনো মদ্যপান করেননি, মানুষের অবহেলা ফেলে যাচ্ছিল। ডাক্তাররা বললো আর আধ ঘন্টা দেরি হলে তিনি হয়তো মারা যেত। এ তো হলো আমার জীবনের এই সাংবাদিকতার পরপর ঘটনা। লকডাউনে আপনি শুনলে আরো অবাক হয়ে যাবে, বাড়ি চৈতনপাড়ার একটি আরপিএফ কর্মী অফিসার ব্যাংকে ছিলেন, তিনি কোনো কারণে বাজারে বেরিয়েছিলেন, এরকম খুব অসুস্থ হয়ে যায়, এতটাই অসুস্থ হয়ে যায় স্থানীয় বাসিন্দারা ভাবে ওনার করোনা আছে, কেউ ছয় না। তবে ওই চৈতনপাড়ার কিছু সহায় ব্যক্তি তাকে জল দেয়, জল দেওয়ার পর এক জায়গায় বসতে বলে, কিন্তু তাকে ধরে যে বাড়ি পৌঁছানো বা কোনো ঘটনা এরকম নজরে পড়ে। অবশেষে ওই চৈতনপাড়ার এক সহায় ব্যক্তি আমাকে ফোন করে, ফোন করে বিষয়টা জানায়, আমি ঘটনাস্থলে যাই। তারা যেটা জানায়, তারা অনেকক্ষণ ধরে পুলিশকে ফোন করেছে, তারা অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, কেউ আসছে না। জগন্নাথ তোমার সঙ্গে অনেক যোগাযোগ, তুমি দেখো যাতে সেই মতে চৈতনপাড়ার লোক তো খারাপ করবো না, চৈতনপাড়ার লোকরা জল দিয়ে বসিয়েছে, চেষ্টা করেছে, কিন্তু তাদের কাছে সে এ নেই যে তারা কিভাবে পুলিশকে খবর দেবে বা তাদের সেই সাহসটা নেই। সামনে করোনা, সেই আতঙ্ক কাজ করছে, শুনতে পাচ্ছি না। আমি সেখানে গিয়ে তার বাড়ির লোক খোঁজার চেষ্টা করলাম এবং একটি টোটো দান করিয়ে আমার নিজের পয়সা খরচা করে বাড়িতে পৌঁছে দিই। তিনি খুবই প্রাণে তো বেঁচে যান, বাড়ির লোকরা বলে হ্যাঁ মানুষ মানুষের জন্য, মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় কিছু সবাই এত সাহায্য করার চেষ্টাও করে, এটা বলবো না যে মানুষ চৈতনপাড়া ঘটনা যেটা বললে বলবো মানুষ চেষ্টা করেছিল, জলও দিয়েছিল, কিন্তু যেহেতু করোনা লকডাউন চলছে তখন মানুষের মনে আতঙ্ক কাজ করছে, আমি যদি তাকে ছুঁই আমার যদি হয় সেই বিষয়টা কাজ করে। কিন্তু আমি যেহেতু সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ, আমি এই কাজগুলো মন থেকে করে আসি, আমি কোনো প্রচারের মাধ্যমে না, আমি নিজেই প্রচার মাধ্যমে, আমি সকলকে প্রচার মাধ্যমে আনি, তাই আমি এই প্রচারের জন্য আসি। তবে আমি যে ছোট ছোট বুদ্ধিগুলো ব্যবহার করেছি এবং সাহসিকতার সঙ্গে কাজ করেছি, সেই সাহসিকতা ছোট বুদ্ধির জন্য হয়তো আমি মানুষের চোখে চলে আসছি। সেই বুদ্ধিগুলো এবং সেই সাহসিকতা সাধারণ মানুষের যদি দেখা, তাহলে সমাজে আর এরকম ঘটনা ঘটবে না, কেউ রাস্তায় দুর্ঘটনা হয় পড়ে থাকবে না, সবাইকে যে ছুঁয়ে ধরে চ্যাংগুলা করে বাড়ি পৌঁছাতে হবে তা না, কিছু ঘটনা কিছু বুদ্ধি যদি ব্যবহার করা যায়, মানুষজনকে ফোন করা যায়, পুলিশকে ফোন করা যায়, অ্যাম্বুলেন্সকে ডাকা যায়, তাহলে আমার অনেক এই অবহেলিত এরকম পড়ে থাকা এবং দুর্ঘটনা পড়ে এই বিষয়টা আস্তে আস্তে সমাজ থেকে মুছে যাবে। অনেক মানুষ সাহস করে আমার এই যদি বিষয়গুলো সমস্ত দেখে, সাহস করে এগিয়ে আসে, তাহলে আমিও ভাববো যে আমি যে কাজটা শুরু করেছি আজ থেকে 10 বছর আগে, এই কাজটা যেন মানুষের সমাজের প্রতিটা মানুষের মধ্যে ঢুকে যায়।
এবং সবাই এরকম ভাবে এগিয়ে আসে, তবে এখন দেখা যায় অনেক ক্লাব এই আম্পানের ঝড়েতে সারাদিন হাত মারাচ্ছে, অন্যান্য অনেক ঘটনায় হাত দিচ্ছে। ইনস্ট্যান্ট কোনো দুর্ঘটনা, ইনস্ট্যান্ট কোনো বিষয়, কোনো মানুষ পড়ে রয়েছে তাকে অবহেলিত ভাবে না দেখে চলে যাওয়া, সেইটা না করে তারা যদি এগিয়ে আসে তাহলে আমার সমাজটা অনেকটা ভালোর দিকে যাবে। আচ্ছা, আম্ফানের ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা খুব মানে সাড়া দিয়ে গেছিল এবং প্রত্যেকটি মানুষ প্রতিক্রিয়া দিয়েছে। এই সময় দাঁড়িয়ে কিছু কোনো রকম মানে সাহায্য কি করেছে, এরকম কোনো ঘটনা কি মনে পড়ে তোমার? দেখো, আম্ফানের এই ঘটনা শুধু না, তারপরে এই করোনা ভাইরাসের আতঙ্ক, লকডাউনে প্রচুর মানুষ আমাকে ফোন করেছে যে তারা কিভাবে কোনো সাহায্য পাচ্ছে না, চাল ডাল ওষুধ বেশ কিছু লোককে আমি চাল ডাল আলু বিভিন্ন জায়গা থেকে অনেক লাভ করে তাদের থেকে বলে আমি দিয়ে দিই। সবচেয়ে উল্লেখ ঘটনা আমার নিজের বাড়ির থেকে, আমার মা আছে তাকে খুব হেল্প করে, আমরা অনেক চাল পাই, রেশনের চাল পাই, সেই রেশনের চাল বলো অন্যান্য জিনিস নিজের জিনিস আমরা নিজেরা ব্যাগে করে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছি। যেহেতু খবর এসছে কেউ মানুষ সাহায্য করছে না এই লকডাউনে, আমি কার কাছে বলবো, তাই নিজের বাড়ির চালটা যেটা আমাদের খাওয়ার জন্য রাখা সেই বাড়ির চালটা আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। দিয়ে সাধারণ যে ক্লাবগুলো তারা দেখে বলেছে তো নিজের চাল নিজের বাড়ির এটা দিচ্ছি, সত্যি একটা উল্লেখের ঘটনা। এরকম আমি চাই যে বিপদ আপদ লকডাউন আম্পানের ঘটনা মানুষ মানুষের পাশে যদি দাঁড়িয়ে যায় কোনো সরকারি সাহায্যের প্রয়োজন পড়বে না। আমার পাড়ার লোক, আমার পাড়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি পৌঁছে দিচ্ছি, এটাই হচ্ছে একটা মানবিকতা। তাহলে আর দেখা যাবে কোনো সমাজে কেউ কষ্টে থাকবে না, পাশের মানুষকে পাশের মানুষ যদি সাহায্য করে তাহলে অনেকটা এই সমাজে কষ্ট দুর্দশা দূর হবে। তবে এই ঘটনাগুলো আমি করেও থাকি, আমার মন থেকে করে থাকি, কোনো বিষয় না, আমার যতটা পারি নিজের পকেট থেকে টাকা খরচা করে আমি অল্প মাইনে পাই, সেই মাইনের টাকার জন্য বিভিন্নভাবে আমি চেষ্টা করি মানুষের পাশে। এবং বাড়ির লোক যারা আমাকে চেনে তারা জানে জগন্নাথ সামন্তকে একটা ফোন করলে রাত্রিরে দুপুরে যখনই যে সাহায্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এই কাজটা সারাদিন করেছে। আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাই? আগামী প্রজন্মকে আমি বলতে চাই শুধু নিজেকে যেরকম ভালোবাসবে তার পাশাপাশি পাশের মানুষ অসহায় দুঃখী মানুষকে ভালোবাসে, একে অপরকে যদি এই ভালোবাসাটা তুমি বিনিময় করতে পারো দেখবে তোমার নিজের মনে শান্তি, এবং তুমি যে দেশের হয়ে সমাজের একটা কাজ করলে সেইটাই সবচেয়ে বড়। তুমি যে ক্রিকেট খেলোয়াড় হতে হবে, তুমি ফুটবল খেলোয়াড় হতে হবে, তুমি সমাজে অন্য কিছু হতে হবে তা নয়, নিজের মনের থেকে তুমি অনেক বড় হবে এবং জয় লাভ করবে, সমাজের প্রতিটা মানুষ বলবে যে এই যুব সমাজ এগিয়ে এসেছে বিপদ আপদে, এবং যুব সমাজ না গেলে কোনোদিন সমাজ সুরক্ষা হবে না, কোনোদিন সমাজে শান্তি ফিরবে। যুব সমাজকে তাই বলবো তোমরা যেরকম পারবে যতটা পারবে মানুষের পাশে। একদমই সত্যি কথা যে মানুষের পরিচয় তার কিন্তু মানসিকতা, এরকম বিভিন্ন পরিস্থিতিতে কিন্তু মানুষ বেশি বসে থাকে কিন্তু সাহায্যের কেউ হাত বাড়িয়ে দিতে পারেন না, বা চাইলেও তারা কিন্তু এগিয়ে আসতে পারে না। এরকমই একজন মানুষ আজকে আমাদের সমাজে দাঁড়িয়ে তার পেশাগত একটা জায়গা থেকে কিন্তু নিজেকে একজন সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাকে নাকি আজকে আমরা নেপথ্যে তারা হিসাবে আজকে আমরা